সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ, আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল কৃষিজীবী পাইকাসা। দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। সুপ্রিয় দর্শক, আজকে আমি চলে আসছি খুলনা জেলার পাইকাসা থানা অবস্থিত চাঁদখালী পশুহাটে। দর্শক, আজকে চাঁদখালী পশুহাট থেকে আপনাদেরকে কিছু মিডিয়াম সাইজের শাল গরুর দাম জানাবো। চলুন তাহলে আমরা এই ব্যাপারীর সঙ্গে কথা বলি। সেক্ষেত্রে আমরা প্রথম একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি, এটা ভাই কি জাতের গরু? এটা জার্সি ক্রস। জার্সি ক্রস, মাশাআল্লাহ, তার তো সুন্দর বডি, অল্প বয়সে অনেক বৃদ্ধি হয় ভাই। কেমন কি আসলে হলে ছাড়বেন? 47-48 এরকম হলে বেশি, 2000 কম হলে আর কম বেশি হয়। বাচ্চা দেন এটা কি দাঁতে নাকি? এখন না দাঁতে নেই, ফ্রিজে অরিজিনাল তুরতাতে 6 মাস। মাশাআল্লাহ, কালারটাও তো অনেক সুন্দর আছে, বড় হয়, পার গুজাটাও বড়, মানে 2-3 লাখ করে বিক্রি করবা। এই বছর আসলে বিক্রি করতে না পারলে সামনের বছর জন্য করে পাওয়া যাবে। 3 লাখ করে বিক্রি হবে, বড় জাতের গরু ভাই। আমরা পরেরটা দেখি ভাই। পরেরটা সুন্দর আসলে, গরুটা অনেক ভালো। এটা কেমন কি দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছে ভাই 50 ভাই, 50,000 টাকা চাচ্ছেন। হ্যাঁ, বিগত দিনে যে বাজার গুলো দেখছি, এখন মানে শীত আসার কারণে কি বাজারটা আসলে কেমন কি যাচ্ছে? এখন ইদানিং কম আছে, কিন্তু 15 দিন পরে দাম বৃদ্ধি হবে। মানে এই বাজার আর 15 দিন পরে এরকম থাকবে না, যদি কোন খামারি গরু কিনে রাখতে চাই সেক্ষেত্রে লাভবান হবেন? অবশ্যই ভাই, পার পিস 5,000 করে লাভ হবে। 5,000 টাকা মানে অনেক বেশি, অনেক বেশি। তারপরে যে ভাই 42 ভাই, 42,000 টাকা, অনলি 42,000। তারপরে সুন্দর আরেকটা গরু, এটা কেমন কি দাম? এটা 45 ভাই, বলো কম বলো তো, খুবই ভালো। হ্যাঁ, কম বল ভালো। আদা দেন দাঁতিন, এগুলো বড় হবে, মানে এখনো বাছুর, এগুলো বাছুর এরকম সব ধরনের খাদ্য খাবার খায়। হ্যাঁ, কোনো খাওয়ার কোনো ডিস্টার্ব নেই, সুস্থ সবল আছে, সুস্থ আছে ভাই। এটা কেমন কি হলো ছেড়ে দেবেন? এটা 40,000 এরকম, 40,000 টাকা হবে। তারপরে যে সুন্দর লাল কালারের একটা দেখতে পাচ্ছি, এটা 48 ভাই, কুরবানির সেরা আকর্ষণ আছে। লাল দুই দাঁত, লাল কালারে, লাল কালারের এটা আছে দুই দাঁত, এটা অরিজিনাল দেশি, অরিজিনাল দেশি হচ্ছে। এটা তো আসলে মাংস গুলো তো অনেক সুস্বাদু, সুস্বাদু শুধু হবে, কুরবানিতে বিস্কুট করতে পারবে। মানে অনেক সবাই তো আসলে বড় গরু তো কিনতে পারে না কুরবানির সময়, তারা মধ্যবিত্ত আছে বা নিম্ন মধ্যবিত্ত, তো আসলে ছোট সাইজের গরু পছন্দ করে, এগুলো আসলে এগুলো পাবে। কুরবানিতে 90,000 বিক্রি হবে ভাই, কুরবানির সময় গুলো 90,000। আর আপনি এখন চাচ্ছেন কত? 48,000 থেকে 45,000। সেক্ষেত্রে এগুলো কুরবানি আসলে এর পিছনে কেমন খরচ দাঁড়াবে? 15,000 খরচ হবে, সেক্ষেত্রে এখান থেকে 15-20,000 টাকা একটা বেনিফিট পাওয়া যাবে ইনশাআল্লাহ। তারপরে যে লাল কালার আছে, এটা কেমন কি চাচ্ছেন? এটা চাচ্ছে 52 ভাই, 52,000 টাকা চাচ্ছেন। হ্যাঁ, এটাও তো দেশি গরু, দেশি গরু। এটা কেমন কি ওজন আছে? ওজন আছে 2 মণ 5 কেজি, 2 মণ 5 কেজি। এটা কেমন কি হলে ছেড়ে দিবেন? 48 হলে বিক্রি করে দেবেন, 48 হলে বিক্রি করে দেবেন। হ্যাঁ, মানে আসলে এখন বর্তমান মানে গোশের মন কেমন কি আসলে করতেছে এখন? এখন বর্তা নিয়ে বাচ্চা কেন্দ্রে আই তাৎকালে আমার কাছে গেলে আপনার 600 টাকা 550 টাকা কেজি পড়বে, কেজি পড়বে। হ্যাঁ, তারপরে যেমন এখন বর্তমান আসলে এখানে চাঁদখালি গরু কেউ গোস মানে যারা খুচরা বিক্রি করতেছেন কেমন কি ওজনে বিক্রি হচ্ছে? 650 টাকা কেজি বাস, 650 টাকা। সেক্ষেত্রে যারা কিনে আসলে বিক্রি করবে সেক্ষেত্রে তাদের তো একটু কম হওয়া উচিত, এজন্য 550 টাকা 600 টাকার খোলে পড়বে আর কি নিচে যারা কিনবে, কিনবে। তারপরে যেটা আছে কালো কালারে, এটা কেমন কি আছে? এটা আছে 50 ভাই, 50,000 আছে। হ্যাঁ, ওজন কেমন কি আছে? এটা 2 মণ আছে, 2 মণ ওজন আছে, বেশি আছে কম আছে? মানে দাঁতে নেই রে, যেহেতু এখানে তো আর পাল্লা নাই, না না আনুমানিক, আনুমানিক কম বেশি অবশ্যই হবে।
তারপরে দর্শকদের ভিডিও দেখে আসলে মানে অনুমান করতে হবে যে আসলে ভাই বলছে আর আমার অনুমান কেমন কি হচ্ছে আসলে। তো অবশ্যই তারপরে আমগালো হবে না ভাই, 2-5 কেজি কম বেশি হবে ভাই। তারপরে যেটা আছে এটা কেমন কি আছেন? এটা আছে 48,000 ভাই। 48,000 টাকা চাচ্ছে? হ্যাঁ। ওজন কেমন কি আছে? এটা 70 কেজি আছে ভাই। 70 কেজি। এটা কি দাঁত আছে নাকি? এ দুই দাঁত। দুই দাঁত হইছে। হ্যাঁ। তারপরে যে কালো আছে এটা কেমন কি আছেন? এটা আছে 50। 50,000 টাকা চাচ্ছে। ওজন কেমন কি আছে? এটা 75 কেজি ওজন আছে ভাই। 75 কেজি। এই গরুটা আবার ব্যতিক্রম দেখতে পাচ্ছি, শিংগুলো অনেক বড়। এটা কি জাতের? এ দুই দাঁত। দেশি আমাদের বিলের গরু ভাই, এগুলো কাবু খাওয়ার কারণে এ গরু বসে খেয়ে দিলে অনেক গরু হবে। এই যে দক্ষিণ অঞ্চলের যে গরুগুলো আছে এরা তো পর্যাপ্ত পরিমাণ খাদ্য খাবার খায় না। না না, সেক্ষেত্রে অল্প খাদ্য খাবার দিয়ে পালা যায়। পালা যায়। আর এগুলো পুরো ভাই। তারপর যেটা আছে এটা কেমন কি আছে? এটা আছে 42 ভাই। এটা আপনি সরি ভাই, 45 আছে ভাই। 45 আছে। হ্যাঁ। ব্যবসা বিক্রি কেমন কি হবে? 42 হলে বেচা যাবে। 42 হলে বিক্রি করবেন। সেক্ষেত্রে আজকে আমাদেরকে কতগুলো গরু দেখালেন আপনি? আপনার দেখাচ্ছে 20টির মতো। 20টা তো নিচে আছে ভাই আমার গরু। সেগুলো ছোট। সমাজন তো আপনি তো 30-40-50টা গরু আপনার। আমার গরু 30-35-40টা পাওয়া যাবে। চাতখালির ভিতরে আপনি একটা বড় ব্যাপারী। সেক্ষেত্রে আজকে এই গরুগুলো আপনার কাছে কোনো দর্শক যদি ল টাকারে নিতে চায় তাদের জন্য আসলে কেমন কি দাম থাকবে? লটে নিলে আমি 45 করে দেবো। এভারেজ মিলে যদি দর্শক নিতে চায় 45 করে দিতে পারবেন। এক্ষেত্রে কোনো দর্শক আসলে ফোন দিলে কি এর থেকে 45 নিচে কি নামবে নাকি এটাই ফিক্স? না না, 2-500 কম বেড়টা কোনো বিষয় না। চান আসতে যেহেতু কথাবার্তা হবে, 2-500 কম হলো ভাই। সেক্ষেত্রে গরু কেনার পর আসলে কেমন সুযোগ সুবিধা আপনি কাস্টমারকে দিতে পারবেন? আসলে গাড়ি ভাড়া আমি কমাই দেবো, পাশের রেট 200 টাকা পিস আমার কাছ থেকে নিলে। এখন সেক্ষেত্রে অনেক এই জায়গায় যে আপনি 200 টাকা বললেন, অনেক আমার দর্শক আসে চাতখালি পশু হাটে এসে বলে যে ভাই ভিডিওতে আমরা শুনছিলাম 200 টাকা কিন্তু এখন এখানে চাচ্ছে বেশি 1,000 টাকা। সেক্ষেত্রে হাটে তো আসলে পাশ অনেক বেশি। পাশ অনেক বেশি চাতকালি হাটে, পাশ অনেক বেশি। সেক্ষেত্রে যাই নিক আপনি 200 টাকার ভিতরে করে দেবেন। যা লাগে আমি কেটে দাও, আমার কাছে নিলে 200 টাকা ফিস। আপনার কাছে নিলে আবার অন্য কারোর কাছে নিলে তো এটা হবে না। না সেটা আমি করতে পারবো না ভাই। আপনারা ভাইয়ের কাছ থেকে খোকনবার কাছ থেকে শুনলেন, কখন বার কাছ থেকে যদি আপনারা গরু নেন অবশ্যই ভাই 200 টাকা করে পাস করে দেবে, বাকি যেটা লাগে আপনি দিয়ে দেবেন। আমি কাটতে দেবো। আপনার ফোন নাম্বারটা বলেন। 0709042377। অল টাইম তো আসলে আপনার ইমো বা হোয়াটসঅ্যাপ আছে আছে ভাই। ধন্যবাদ দর্শক। আপনারা কখন ভাইয়ের কিছু গরু দেখলেন, যদি আজকের কখন ভাইয়ের এই গরুগুলো আপনাদেরকে পছন্দ হয়ে থাকে ভাইয়ের নাম্বার ডিসপ্লেতে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে নিয়ে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ।